এবার আসছে নাও এডেস ক্লিয়ার এবার শুনতে পাচ্ছ গুড ইভিনিং বাবু এবার শোনা যাচ্ছে নাও এডেস ক্লিয়ারলি অডিবল অর নট এবার বলো আচ্ছা এবার শোনা যাচ্ছে তো ঠিক আছে ঠিক আছে গুড ইভিনিং গুড ইভিনিং চলো সকলকে গুড ইভিনিং ব্যাস এবার একবার ভিক্টরি সাইন দিয়ে বলে দাও ম্যাম ইট এস কমপ্লিটলি অডিবল আচ্ছা যেটা আমি বলছিলাম আচ্ছা তোমরা তো শুনতে পাওনি গুড ইভিনিং বলেছি এবং তারপরে বলেছি আজকে কিন্তু শুরুতেই আমার ডেভিলের সাথে দেখা হয়েছে মানে ইভেন ক্লাস স্টার্ট হওয়ার এক ঘন্টা আগে ডেভিলের সাথে আমার দেখা হয়ে গেছে বুঝলে তোমাদের যেটা করতে হবে সেটা হয়ে যাচ্ছে ভিডিওটাকে একটুখানি ফটাফট ফটাফট শেয়ার করে দিও আর যেটা আমি বারংবার এতদিন পর্দার আড়ালে থেকে বলছিলাম আজকে নো 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 পঙ্কজ আমি লাইভে আছি লাইভে এটা আমি বলছিলাম যে ক্রিসমাসের ঝুলিতে কি আছে জিংগল বেল জিংগল বেল জিংগল বলে আছেটা কি জব আছে জব 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 রাইট অনেক কটা জব শুভ সন্ধ্যা বাবু জব 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 আছে এবার এই যে জব 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 দেখছো সেটার জন্য তোমাদের কি করতে হবে আড্ডার যদি কোনো কোর্স পারচেস করতে চাও তাহলে আজকে হচ্ছে লাস্ট ডে আমি বলেছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ তো আজকে হয়ে গেল ছাব্বিশ তারিখে তোমাদের কি আছে লাস্ট ডিসকাউন্ট সেভেন্টি সেভেন পারসেন্ট ডিসকাউন্ট আজকে তোমরা পেয়ে যাবে আজকে পর্যন্ত পেয়ে যাবে কোন কোডে ওয়াই টু সিক্স সিক্স এই কোডটা অ্যাপ্লাই করে পেয়ে যাবে রাইট আজকে তোমাদের বেশ অনেক কিছু আচ্ছা দুখানা ডেভেল

পার্টিকুলার ডাব্লিউ বিসিএস টু পয়েন্ট মানে টু জিরো টু ওয়ানের জন্য একটা প্লে লিস্ট হ্যাঁ ভালো আইডিয়া দিয়েছ ঠিক আছে দেখা যাক বলো তাকে বলা হয় এখানে বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং ওশিয়ান তবে আমি বারবার বলেছি নিন্দা তার মানে কি আছি বলা হচ্ছে যে এর মধ্যে থেকে কোন সমুদ্রকে কি বলা হয় হেড়িং পন্ড বলা হয় হেড়িং পন্ড পার্টিকুলারলি একটা জায়গা বুঝলে মানে পুকুরের মতো পন্ড মানে পুকুর তাহলে সেই পুকুরের মতো একটা জায়গা একটা গরম জলের জায়গা যেখানে কি থাকে মাছেরা বেশ ভালো মতনই থাকে তো সেই জায়গাটা কোথায় পাওয়া যায় সেটাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে বোঝা গেলো কোথায় পাওয়া যায় সেটাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে হেরিং পন্ট কোথায় তোমরা সকলে আইদার বলছো সি আইদার বলছো ডি এটা দ্য কারেক্ট আনসার ইজ আন্টার্কটিক ওশিয়ান সরি আটলান্টিক ওশিয়ান আটলান্টিক ওশিয়ানে সাবিয়াম জিন্দা হ্যাঁ আটলান্টিক ওশিয়ানে কি পাওয়া যায় হেরিং পন্ট পাওয়া যায় রাইট আটলান্টিক ওশিয়ানে তাহলে আমাদের একটা জিকে কোয়েশ্চেন যেখানে সবার প্রথমে তোমরা কি হয়ে গেলে আউট হয়ে গেলে একমাত্র বা রাজেশ ভেরি গুড রাজেশ এখানে চলো চলে গেলাম আমরা পরবর্তী প্রশ্ন সেখানে কি বলা হয়েছে ফার্স্ট অনলাইন চ্যানেল ইন সিটি প্রশ্নটা আই গেস তোমরা বুঝতে পেরেছ ট্রান্সজেন্ডার যেদেরকে আমরা বলছি সেই ট্রানজেন্ডারজের প্রথম অনলাইন একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা কোন শহরে লঞ্চ করা হয়েছে দিস ইজ মাই কোয়েশ্চেন কিন্তু আমি জানি ওই যে তিনটে ডেভিলের কথা বলা হচ্ছে তিনটে ডেভিলের মধ্যে দুখানা ডেভিল স্টিল দে আর ওয়াচিং বলো কি বলা হচ্ছে বলা হচ্ছে ইন্ডিয়ার প্রথম ট্রান্সজেন্ডার চ্যানেল কোথায় লঞ্চ করা হয়েছে তোমরা তোমাদের মতো হিসাবে আনসার দিতে পারো চলো কারেক্ট আনসারটা বলে দিই বেশ কয়েকজন ঠিক অ্যান্সার করেছো ভেরি গুড কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে কোথায় হায়দ্রাবাদ এবং পাপাই পল সবার প্রথমে করেছে পাপাই পলের পর যেটা করেছে মিহির সুমন হাশিস অ্যান্ড দেন হাফিজা এইটা হচ্ছে টপ ফাইভ যারা এই কোয়েশেন্সটার অ্যান্সার একদম ঠিক করেছে ওয়েল ডান সবার প্রথম ট্রান্সজেন্ডার চ্যানেল কোথায় তৈরি করা হয়েছে দ্যাট ইজ এন হায়দ্রাবাদ রাইট চলে গেলাম পরবর্তী প্রশ্ন আর তার আগে দেখো ও যাওয়ার আগে আর ইনফরমেশন সেটা হয়ে যাচ্ছে যে চ্যানেলটার নাম কি হ্যালো চ্যানেলটার নাম কী দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট কোয়েশনস রাইট এখানে ইন্ডিয়াস ফার্স্ট অনলাইন ট্রান্সজেন্ডার চ্যানেলের কথা বলা হয়েছে তোমরা সেটার নাম কী করলে হায়দ্রাবাদ হয়ে গেলো কোথায় হয়েছে কিন্তু তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারবে যে চ্যানেলটার নাম কী তাহলে চ্যানেলটার নামটা যদি জিজ্ঞেস করা হয় সেটা হয়ে যাচ্ছে ট্রান্সভিশন কি নাম ট্রান্সভিশন তোমাকে কিন্তু চ্যানেলের নাম দিয়েও জিজ্ঞেস করতে পারে যে ট্রান্সভিশনের যদি আমরা কথা বলি তাহলে সেটা কোন শহর থেকে লঞ্চ করা হয়েছে তাহলে ট্রান্সভিশন কোথা থেকে লঞ্চ করা হয়েছে হায়দ্রাবাদ তিন নম্বর কোয়েশ্চনে কি লেখা আছে লেখা আছে ইন্ডিয়াস ফার্স্ট ট্রান্সজেন্ডার স্কুল সাহাজ ইন্টারন্যাশনাল হ্যাজ স্টার্টেড ইন উইথ স্টেট এবার দেখো আগেরটা আমরা বললাম একটা অনলাইন চ্যানেলের কথা কিন্তু এখন যেটা আমরা বলছি সেটা হয়ে যাচ্ছে একটা স্কুল রাইট একটা স্কুলের কথা বলা হচ্ছে আর এই যে স্কুলটার কথা স্কুলটার নাম কি সাহাজ ইন্টারন্যাশনাল দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশন বলতে পারো রাইট সেই সহজ স্কুলটা কোন শহর কোন শহর নয় কোন রাজ্যে হয়েছে সেটাই এখানে প্রশ্ন ইন্ডিয়াস ফার্স্ট ট্রান্সজেন্ডার স্কুল সাহজ ইন্টারন্যাশনাল হাজ স্টার্টেড ইন ওয়েট স্টেট ওকে চলো আমি কারেক্ট আনসার পেয়েছি আবার ভুল ভালো আনসারও ভর্তি হয়েছে মানে এখানে আবার একটুখানি তুক্কা মতন ম্যাটারটা চলে এসেছে কিভাবে মানে আগেরটা যেহেতু ট্রান্সজেন্ডার চ্যানেল ছিল সেটা আমার হায়দ্রাবাদে হায়দ্রাবাদ তুমি বলতে পারো মানে ইটস লাইক অ্যান তেলেঙ্গানা কিন্তু আন্ধ্রার সাথে মিলিত জড়িত তাহলে বলতে পারো যে আন্ধ্রপ্রদেশ রাইট অ্যান্ড সেই জন্য বেশিরভাগ স্টুডেন্ট স্নেহাশিস বর আমি এটা কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্ট অফ অল করাচ্ছি না রাইট তো ফর ইয়র কাইন্ড ইনফরমেশন যখনই কোনো ফার্স্ট এই কথাটা উল্লেখ হয়ে যায় তখন সেটা আমাদের কিসে চলে আসে নর্মাল জি কে সিরিজে চলে আসে বোঝা গেল ইটস নট ইন আ কারেন্ট অ্যাফেয়ার্স আমি কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে বলি নি রাইট এটা হয়েছে তে বলা হয়েছে মানে ইটস গোয়িং অন প্রেজেন্ট কন্টিনিউয়াস ফরম্যাটে আছে এটা কখনো প্রেজেন্টেন্সের মধ্যে বা ওয়েল স্টার্টেড এইভাবে ফরম্যাটটা কিন্তু করা হয়নি

যেখানে যে সহজ ইন্টারন্যাশনাল স্কুলটা সেটা কোথায় তৈরি হয়েছে দ্যাট ইজ এন কেরালা নট ইন আন্ধ্রপ্রদেশ বোঝা গেছে সেটা কোথায় হয়েছে দ্যাট ইজ ইন কেরালা আর কেরালার হিসাবে এখানে যেটা কারেক্ট দিয়েছিল তিনের মিহির মিহির শেত এটার কারেক্ট অ্যান্সার একদম ঠিক দিয়েছে ডান ঠিক চলো চলে গেলাম পরের প্রশ্নে পরের প্রশ্নে বলা হয়েছে ওয়েচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ নট মেম্বার অফ ট্রেড ব্লক বলো প্রশ্নটার মানে বুঝতে পেরেছো মানে একটা ট্রেড ব্লকের কথা বলা হয়েছে মানে একটা রিজিয়নের কথা বলা হয়েছে যেখানে ট্রেডটা করা হবে তো সেটার নাম কি সেটা যাচ্ছে মার্কাসর এই মার্কাসারের কথাটা বা মার্কাসারের মেম্বারকে কে নয় দিস এজ মাই কোয়েশ্চেন বুঝতে পেরেছো কি বলা হয়েছে মার্কাসরের যে পার্ট সেটার আর আই গেস কি তোমরা নতুন শিডিউল পেয়ে গেছো আমাদের ওয়াইটিতে কিভাবে হবে সেটা নিম্মি সবার প্রথমে আনসার দিয়েছে অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া কারেক্ট অ্যান্সার কোনটা অস্ট্রেলিয়া এবং এখানে সত্যি কথা বলতে মিহিরকে মানে মিহিরের অ্যান্সার দেখে আই এম ভেরি মাছ হ্যাপি খুব ভালো মিহির ভেরি গুড অনামিকাও ঠিক আনসার দিয়েছে ভেরি গুড অনামিকাও অস্ট্রেলিয়া দিয়েছে কারেক্ট অ্যান্সার যেটা সেটা কোনটা সেটা হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া রাইট এবার একটু ম্যাটারটাকে দেখে নেব দেখো বলা হয়ে যাচ্ছে এই যে মার্কোসিজিয়ান ব্লক ইন দ্য সাউথ আমেরিকা রাইট মেম্বার কে কে আছে মেম্বার যেটা আছে সেটা যাচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল প্যারাগুয়ে অ্যান্ড উরুগুয়ে তাহলে মেম্বার কে কে আছে সেটাও তোমাকে দেখে নিতে হবে এক্স্যাক্ট লোকেশানস বা বলতে পারো যে ওর রিজিয়ানটা এক্স্যাক্ট লোকেশন নট মানে রিজিয়ান যেটা সেটাও কিন্তু আমরা এখানে দেখে নিতে পারি রাইট আচ্ছা রুটিনটা সব গ্রুপে দিয়ে দিয়েছো ভ্যারি গুড রুটিনটা তাও আমি আর একবার দেখিয়ে দেবো এখানে চলো চলে গেলাম পরের প্রশ্নে ইন হুইচ ইয়ার লিয়াকত নেহরু প্যাক্ট ওয়াজ সাইন্ড ইন সাইন্ড মানডে থেকে সব টিচাররা দুটো দুটো করে ক্লাস নেবে ইন হুইচ ইয়ার লিয়াকত নেহরু প্যাক্ট ওয়াজ সাইন্ড গুড ইভিনিং সৌরভ গুড ইভিনিং পল্লবী বলো বলা হয়ে যাচ্ছে এখানে লিয়াকত এবং নেহেরুর প্যাক্ট কত সালে সাইন করা হয়েছিল চলো কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে নাইনটিন ফিফটি এবং নাইনটিন ফিফটি হিসাবে কারেক্ট আনসার অর্ঘ দিয়েছে তারপরে আবার স্নেহাশিস দিয়েছে বা ভেরি গুড অ্যান্ড দেন ও এবি মিস্টার থ্রি সিক্সটি আছে চলো ওয়েলডন কারেক্ট আনসার যেটা লিয়াকাত নেহেরু প্যাক্ট কত সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল বা কত সালে সাইন করা হয়েছিল সেটা হয়ে যাচ্ছে নাইন্টিন ফিফটিতে এটাকে সাইন করা হয়েছিল মুভি টু দ্য নেক্সট পার্ট ওয়েজ সিটি বিল হোস্ট টু জিরো টু টু কমনওয়েলথ গেমস আর সেদিনকে কমনওয়েলথ গেমস নয় আর একটা কোন গেমসে এশিয়ান কোন কোন খেলাগুলো হবে সেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আমি দেখিয়ে দিয়েছিলাম আই হোপ কি আমি এরপরে যে কোনো একটা দিন সেই কোয়েশ্চেনসটা জিজ্ঞেস করলে তোমরা সেটা বলতে পারবে বলো সিটি উইল হোস্ট টু জিরো টু কমনওয়েলথ গেমস ভেরি গুড সবার প্রথমে এখানে আনসার দিয়েছে রুমা তারপর পঙ্কজ দিয়েছে তারপরে নরোত্তম প্রামাণিক দিয়েছে বাবু মন্ডল দিয়েছে ইয়াস এবং তারা সকলে ঠিক তারপরে যদি আবার যায় তারপর আবার পঙ্কজ কারেক্ট আনসার দিয়েছে সেটা হয়ে যাচ্ছে বেরমেন গম রাইট দ্যাট ইজ এন ইউকে ইউনাইটেড কিংডমে এটা আছে এবং সেটাই টু জিরো টু টু কমনওয়েলথ গেমসটাকে কী করবে সে পোস্ট করবে রাইট চলো চলে গেলাম পরের পাটে ওয়েচ অব দ্য ফলোয়িং আজিং যেটা সেটা কোনটা কি কি হোস্ট করবে এটা কমনওয়েলথ কথা বলা হয়েছে মিহির হ্যাঁ ওয়েচ অফ দ্য ফলোয়িং কমিটিজ বজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য এস্টিমেশন অব দ্য পভার্টি লাইন মানে পভার্টি লাইনের সাথে যদি আমরা দেখি তাহলে এর মধ্যে থেকে কোন কমিটিটা আমার পভার্টি লাইনের সাথে অ্যাসোসিয়েটেড নয় এই ধরনের কোয়েশ্চেন্স আমি তোমাদের বহুবার করিয়েছি পভার্টি লাইন কি সেটা পভার্টির পুরো ইকোনমিক্সের একটা ক্লাস হয়েছিল হ্যাঁ হালকা ফুলকাই হয়েছিল কিন্তু হয়েছিল কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য তাহলে এবার বলো যে এর মধ্যে থেকে কোনটা আমার তার পার্ট নয় ওয়েচ ওয়ান ইজ নট এ পার্ট অফ দিস বার চলো অ্যান্সার আসছে সবাই এখানে অনেকে রাঙ্গারাজন কমিটি রাঙ্গরাজন কমিটি দিচ্ছ বটে বাট দ্য রাঙ্গারাজন কমিটি কিন্তু বহু কিছুর জন্যই আছে রাইট বহু কিছুর জন্যই তোমরা রাঙ্গারাজন কমিটিকে এখানে খুঁজে পাবে দ্য কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে ডি চেলিয়া কমিটি এটা ট্যাক্স রিফর্মের জন্য ওনাকে আনা হয়েছিল বোঝা গেছে চেলিয়া কমিটি সেটা কোনটা সেটা হয়ে যাচ্ছে আমাদের ট্যাক্স রিফর্মের জন্য মনে রাখবে আচ্ছা এই হিসাবে যদি আমি একটুখানি অন্য কোন কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চাই তাহলে আমি জিজ্ঞাসা করব। আমরা যে আমাদের দেশে পভার্টি লাইনটা ডিসাইড করি সেই পভার্টি লাইনটা কি কার বেসিসে একদম বেসিক কোয়েশ্চেন কিন্তু আমি বহুবার তোমাদের করিয়েছি বট জেনারেল ইনফরমেশন বলো আমাকে আমরা যে পভার্টি লাইনটা এস্টিমেট করি বা ডিফাইন করি সেই পভার্টি লাইনটার যদি আমরা কথা বলি তাহলে আমাদের দেশে কার বেসেসে আমরা পভার্টি লাইনটা ক্যালকুলেট করি বুঝতে পেরেছ প্রশ্নটা আই হোপকে প্রশ্নটা ক্লিয়ার এবং আমি সবার কাছ থেকে দাগদাওয়ালা কমিটি বাবু সেটাও কিন্তু আমাদের পভার্টির সাথেই যুক্ত দাগদাওয়ালা কমিটি বলো পভার্টি লাইনটা আমরা আমাদের দেশে কিভাবে ক্যালকুলেট করি অনেকে বলছে পার ক্যাপিটাল ইনকাম মানে মাথা পিছু আয় অনেকে বলছে যে এখানে ফুড অনেক কিছু বেসিস থাকে কিন্তু আমরা যেটা দেখি সেটা কোনটা সেটা হয়ে ক্যালোরি তাই না ইনকাম নট নট রিলেটেড টু দ্য ইনকাম ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইনকাম অল আমরা পভার্টি লাইনটাকে কীভাবে করেছিলাম হ্যাঁ যারা বলছো ওই যে ইনকাম এক্সপেন্ডিচার মানে বিয়াল্লিশ টাকা সাতচল্লিশ টাকা ইয়াস দিস ইজ রাইট কিন্তু আমরা ওভারঅল সবার প্রথমে যে জিনিসটা দেখি এই যে টাকাটা বিয়াল্লিশ টাকা সাতচল্লিশ টাকা উনত্রিশ টাকা ছাব্বিশ টাকা কত টাকা খরচা করলে আমরা একটা সার্টেন ক্যালোরি অ্যাডপ্ট করতে পারবো সেইটা থেকে আমরা পভার্টি লাইনটাকে ডিফাইন করি বোঝা গেল বুঝতে পারলাম এই যে বিয়াল্লিশ টাকা আমরা যদি গ্রামে থেকে খরচা করি তাহলে কি হয়ে যাচ্ছে খরচা ইন আমাদের যদি ডেলি ইনকাম হয় সেক্ষেত্রে আমরা গরিব নই শহরে বসে সাতচল্লিশ টাকা ইনকাম তার মানে আমরা গরিব নয় কিন্তু এই সাতচল্লিশ টাকাটার অক্ষর আমরা পাচ্ছি কোথা থেকে সেটা হয়ে যাচ্ছে আমাদের ফুড ইনটেক রাইট পার্টিকুলারলি আমরা ফুড বলতে পারবো না ফুডের কতটা ক্যালোরি পাচ্ছি সেটা তোমাদের আমি বলেছিলাম একটা কথা আই হোপকে তোমরা মনে করতে পারছ যেখানে আমি বলেছিলাম গ্রামে যারা বসবাস করছে তাদের চব্বিশশো ক্যালোরি পার ডে হিসাবে ক্যালকুলেট করা হয় শহরে যারা বসবাস করছে তাদের কি হিসাবে ডেলিট করা হয় সেটা হয়ে যাচ্ছে একুশশো পার ক্যালোরি একুশশো পার ডে ক্যালোরি মনে আছে ভেরি গুড ফুতুল ক্যালোরি হিসাবে চলো মনে পড়ে গেছে এটাই অনেক সেটা কোনটা ক্যালোরি টু ফোর ডাবল জিরো এটা হয়ে যাচ্ছে গ্রামে এবং আরবানে কত এটা আচ্ছা এবার আমি যদি তোমাদের একটা কথা বলি বিলো পভার্টি লাইন এপিএল পি এবার যদি আমি তোমাদের একটা কথা বলি যে গিনি কোফিশিয়েন্ট গিনি কোফিশিয়েন্ট এটা আমি তোমাদের পড়িয়েছিলাম গিনি কোফিশিয়েন্ট ইজ আ মেজারমেন্ট অফ এই প্রশ্নটা যদি জিজ্ঞেস করে তাহলে তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে আপেক্ষিক দারিদ্রতা বা যেটাকে আমরা কি বলি রিলেটিভ পভার্টি পভার্টিকে আমরা দুটো ভাগে দেখি সেটা কোনটা একটা হয়ে যাচ্ছে অ্যাবসলুট পভার্টি আর একটা হয়ে যাচ্ছে রিলেটিভ পভার্টি রাইট অ্যাপসুলুট প্টি অ্যান্ড রিলেটিভ পভার্টি মানে একটা নর্মাল দারিদ্রতা আর একটা হয়ে যাচ্ছে আপেক্ষিকভাবে আমরা মেজার করছি নাও দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তোমাকে এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু তোমাদের এই সিজিএল সিএইচএসেল এখানে জিজ্ঞাসা করতে আমি দেখেছি যেখানে তোমাকে জিজ্ঞাসা করবে যে গিনিক ওফিশিয়েন্ট ইজ আ মেজারমেন্ট অফ রাইট এবার দিয়ে দিল কি ইনকাম ডিস্ট্রিবিউশন রিলেটিভ পভার্টি অ্যাপসলুট পভার্টি অ্যান্ড অল দ্যাট হেলথ সার্ভিসেস এসেট্রা 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 চারটে অপশন মিলিয়ে গুছিয়ে দিয়ে দিল কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে রিলেটিভ পভার্টি আমি তোমাদের জিজ্ঞেস করছি যে গিনি কোফিশিয়েন্ট এই যে ওয়ার্ডটা আমাদের পভার্টির সাথে জুড়েতে আছে রিলেটিভ পভার্টি বা অ্যাপসুলুট সরি কী বলো ওটাকে আপেক্ষিক আপেক্ষিক দারিদ্রতার সাথে এটা আছে এর ভ্যালুটা কোথা থেকে কোথা পর্যন্ত ভ্যালু ভ্যারি করে বুঝতে আমার প্রশ্নটা প্রশ্নটা এখানে হচ্ছে ইনি কোফিশিয়েন্টের যে ভ্যালু সেই ভ্যালুটা কোথা থেকে কত পর্যন্ত শূন্য থেকে একশো শূন্য থেকে এক এক থেকে একশো বা মনে করো অন্য কিছু যা খুশি বলতে পারো বলো I'm not saying that guinea coefficient is a measure appropriate measurement of income inequality. I never said that, right, Jaydeep? <laughs> 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 Eta GK series সিএইচএসএল এর জন্য সিএইচএস এ আসে এই ধরনের কোয়েশন ভেরি গুড কোথা থেকে ভ্যারি করে আমাদের ভ্যালু ভ্যারি করে জিরো থেকে ওয়ান জিরো যদি বলা হয় তার মানে আমাদের ইনকাম ইনিকোয়ালিটি নেই রাইট দ্যাট মিনস রিলেটিভ পভার্টিটা আমাদের একটু ঠিক পজিশনে আছে রাইট আর যদি আমাদের ওয়ান হয় তাহলে আমাদের কী হয়ে যাবে ওয়ানের যদি কথা বলি সেক্ষেত্রে আমাদের এক্সট্রিম লেভেলের ইনকাম ইনকোয়ালিটি আছে ঠিক আছে চলো ভেরি গুড চলে গেলাম পরের পাটে ইন ওয়েজ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ওয়ার্ল্ড লার্জেস্ট আয়রন ওর ডিপোজিট আর লোকেটেড বলা হচ্ছে বিশ্বের কোন দেশের মধ্যে সব থেকে বেশি আয়রন ওর জমা আছে সেটাই হচ্ছে এখানকার প্রশ্ন গুনগুন পড়লেই হবে তোমরা যদি পড়ো তাহলেই হবে বলো in which of the following countries world's largest iron ore deposits are located overall option dewa chilo okane tomar chilo absolute poverty relative poverty health status and something like that option তোমাকে সবথেকে নিয়ার বাই যে অপশনটা সেটা তোমাকে চুজ করতে হতো আচ্ছা চলো সবাই বলছে সি হবে ওয়ার্ল্ডস লার্জেস্ট আয়রন ওর ডিপোজিটেড যদি বলা হয় তাহলে কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সরি ইন্ডিয়া বলছি ওয়ার্ল্ডের সব থেকে বেশি আয়রন ওর যেখানে ডিপোজিটেড আছে দ্যাট ইজ অস্ট্রেলিয়া next part in which year submarine telegraphy system was opened between the india and europe follow in which year submarine, submarine jana jana so, do, uh, telegraphy system was opened between india and europe কত সালে এটা ওপেন করা হয়েছে সেটা এখানে প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে গুড ইভিনিং বাবু গুড ইভিনিং চলো কারেক্ট অ্যান্সার বলে দিই ভেরি গুড মিহির মিহির মানে সত্যি সত্যি খুব ভালো ভালো অ্যান্সার দিচ্ছ ভেরি গুড দ্যাট ইজ এইটিন সাবমেরিন টেলিগ্রাফি সিস্টেম বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউরোপ কত সালে লঞ্চ করা হয় সেটা হয়ে যাচ্ছে আঠেরোশো পঁয়ষট্টি সালে ওয়েলডান চলে গেলাম পরের পাটে ওয়েচ অফ দ্য ফলোয়িং অ্যাপেয়ার্স অন দ্য লোগো অফ বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি বলো ওয়েট অফ দ্য ফলোয়িং অ্যাপিয়ার্স অন দ্য লোগো অফ বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি গ্রেট প্যান্ডা গ্রেট হর্নবেল ডলফিন নাকি বুরুসর বুসুরস আচ্ছা এখানে গ্রেট হর্নবেল কোথাকার আমরা কি বলে স্টেট বার্ড গ্রেট হর্নবিলকে আমরা কোন কোন স্টেটে স্টেট বার্ড হিসাবে নিয়েছি সেটাও তোমরা কিন্তু এর পরেরটা আমাকে জানাবে বুঝতে পারলে ওয়েচ অফ দ্য ফলোয়িং অ্যাফেয়ার্স দ্য লোগো অফ একটা লোগো বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি কয়েকজন এ করেছে এবং বেশিরভাগ যেটা করেছে সেটা হয়ে যাচ্ছে সি আচ্ছা বিও করেছে সুদর্শন ব্যানার্জি বি করেছে কৃষ্ণেন্দু ঘোষ বি করেছে এবি মিস্টার থ্রি বি করেছে অনামিকা মাছি আমি যদি নিচের দিক থেকে যাই তাহলে বহু কেউ বি করেছে অ্যান্ড দ্য দ্য বি ইজ অ্যান্সার গ্রেট হর্ন আমি লোগোটা তোমাদের জন্য এনেছি দিস ইস দ্য লোগো ঠিক আছে দিস দ্য লোগো ভেরি গুড সুদর্শন এটা অলরেডি করিয়ে দেওয়া হয়েছিল গ্রেট হর্ন বিলের যদি আমরা কথা বলি সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে সেটা হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশ অ্যান্ড কেরালা রাইট অরুণাচল প্রদেশ এবং কেরালা সেই হিসাবে তোমাদের কি বলা হয়েছিল শুধু হর্নবিল যদি বলা হয় নাগাল্যান্ড ফেস্টিভ্যাল হবে আর পাককে পাগা হর্নবিল যদি বলা হয় সেক্ষেত্রে আমাদের ফেস্টিভ্যালটা কোথায় হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশ হয়ে যাচ্ছে ঠিক চলো গ্রেট হর্নবিল চলে গেলাম পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ওয়েজ আমং দ্য ফলোয়িং ইজ নট আ সাইলেন্ট ফিচার অফ সেভেন্টি থার্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই উত্তরটা তো তোমরা সকলে জানো হ্যাঁ কেরালা স্টার্ট বেটার অর্ন একদম ঠিক হুইচ আমং দ্য ফলোয়িং ইজ নট আ সাইলেন্ট ফিচার অফ সেভেন্টি থার্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমি যদি বাংলায় প্রশ্নটা বলি সেক্ষেত্রে আমাদের কি এসে যাবে বাংলায় প্রশ্নটা বলা হচ্ছে তিয়াত্তরতম যে সাংবিধানিক সংশোধনটা আছে তার মধ্যে এর মধ্যে কোনটা পড়ে না সেটাই প্রশ্ন গ্রামসভা তিন টায়ার পঞ্চায়েতি সিস্টেম স্টেট ইলেকশন কমিশনার প্লানিং কমিশন স্নেহাশিস নাগাল্যান্ড বলেছো কোনটার উত্তর বাবু ওই যে স্টেট না নাগাল্যান্ডের নয় অরুণাচল প্রদেশ এবং কার সাথে আছে কেরালা আর যেটা হর্ন ফেস্টিভ্যাল সেটা হচ্ছে নাগাল্যান্ড সেইটার যদি উত্তর বলে থাকো ঠিক বলেছো আর পাককে পাগা হর্ন যদি বলা হয় পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভেল সেক্ষেত্রে কিন্তু অরুণাচল প্রদেশ হয়ে যাবে মনে রাখবে পাগা এইভাবে করে দেবে অরুণাচল প্রদেশ আর শুধু বললে তখন নাগাল্যান্ড হয়ে যাবে ঠিক চলো এখানে তোমরা অ্যান্সার করছো সি অ্যান্ড অবভিয়াসলি সি যারা যারা অ্যান্সার করছো তারা একদম ঠিক করেছো রাইট কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে সি যারা সি করেছো সি করার মধ্যে বিশ্বজিৎকে দেখতে পাচ্ছি রুমাকে দেখতে পাচ্ছি তার আগে স্নেহাশিস অ্যান্সার করেছে জয়দীপ অ্যান্সার করেছে আর বাকি সব কটা যারা করণীয়বার একটু কান ধরে দাঁড়িয়ে পড়াতে পাবো একটু ফটাফট নিজের কানটা মুলে নাও ঠিক আছে দেখো সেভেন্টি থার্ড সি হবে অফ স স্টেট স্টেট ইলেকশন কমিশনার্ল্যানিং কমিশন নট দ্য স্টেট প্ল্যানিং কমিশন রাইট আচ্ছা আমাদের এখন প্ল্যানিং কমিশন কি নামে জানা যায় সেটা তো আমরা সকলে জানি সেটা আমার কি হয়ে গেছে নীতি আয়োগ হয়ে গেছে রেলওয়েতে কোয়েশ্চেন এসেছিলো আইসোলেটেড ক্যাটাগরি থেকে নীতি আয়োগ কত সালে এস্টাবলিশ হয়েছিল সেই উত্তরটা তোমরা আমাকে দিয়ে দাও আর আমি তোমাদের বলেছিলাম নীতি আয়োগ কত বছরের প্ল্যান ডিসাইড করেছে এবং কবে থেকে সেটা স্টার্ট হয়েছে সেই ইয়ারটা আমাকে বলবে কত বছরের জন্য করেছে আর এইটা ঠিক কোনটা ব্রোজ হবে না নাগাল্যান্ড নাগা কোথায় দেখতে পাচ্ছ বাবা নাগাল্যান্ড শুধু হর্নবিল যদি বলে ফেস্টিভ্যাল তখন সেটা নাগাল্যান্ড হবে পাককে পাগা হর্নবিল নাগাল্যান্ড তোদের চক্রেও যাচ্ছে পাককে পাগা অ্যান্ড স্ক্রিন ব্ল্যাঙ্ক আবার ফিরে এসেছে পাককে পাগা হর্নবিল যদি আমি বলি সেক্ষেত্রে বাবু তোমার অরুণাচল প্রদেশ হবে আর যদি নাগাল্যান্ডে তুমি দিতে চাও তখন শুধুমাত্র কি থাকবে হর্নবেল থাকবে রাইট আমি যখন স্টেটের আর্ট অ্যান্ড কালচার করিয়েছিলাম সব কটার মধ্যে ডিফারেন্স পিকচার দিয়ে দেখানো হয়েছিল তার সাথে সাথে এটা কিসের জন্য হয় আর কি কি ফেস্টিভ্যালস আছে অরুণাচল প্রদেশে নাগাল্যান্ডে সব কটা স্টেটের ওভারঅল করিয়ে দিয়েছিলাম বিশেষত ইস্টের এবং সাউথের স্টেটগুলো ইটস ডান চলো আচ্ছা এই ব্যাচটা সম্পর্কে যদি আমি বলি এই ব্যাচটা একটুখানি পিছবে একটুখানি পিছনের কারণ আছে কারণ স্ট্র্যাটেজিটা আর একটুখানি স্ট্রং করা হচ্ছে এই ব্যাচটার পিছনে তো এই ব্যাচটা যেটা সেটা কিসের সেটা যাচ্ছে সিজিএল এবং সি এইচ রাইট এটার সাথে ডাব্লু বিসিএস কে গুলিয়ে ফেলো না কারণ ডাব্লু বিসিএস এর পড়াশোনা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্ড সিজিএল সিএইচএসএল এর পড়াশোনা কিন্তু ডিফারেন্ট আমি বারংবার বলি সিজিএল সিএইচএসএল যেটা সেটা সেন্ট্রাল প্যারামিটারের হয় যার কোয়েশ্চেনের মানটা একটুখানি আলাদা হয় আর ডাব্লিউ ওটা পিএসি মানে একটা পাবলিক সার্ভিস কমিশন তাহলে তার লেভেলটা কি হয়ে যাবে আলাদা দুটোর প্রিপারেশনের মোড কিন্তু আলাদা হয়ে যায় রাইট আর সেই জন্য পুরো সেন্ট্রাল মডেলে তোমাদের প্রিপেয়ার করতে এই ব্যাচটা লঞ্চ করা হয়েছে বাই দ্য আড্ডা বেঙ্গলি টিম তো তোমরা যারা যারা এসএসসি সিজিএল সিএইচএসএল এর জন্য টার্গেট করছো ইন সাচ কেস তোমরা এই ব্যাচটা জয়েন করতে পারো অ্যান্ড এই ব্যাচে যে তোমরা কোয়েশ্চেন্সগুলো পাবে বা স্টাডি মেটেরিয়ালগুলো পাচ্ছ যা যা যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু ইংলিশেই পড়ানো হবে কারণ সিজিএল সিএইচএস এলে কিন্তু ইংলিশ আর হিন্দিতেই একমাত্র পড়ানো কোয়েশ্চেন্স আসে রাইট কবে থেকে স্টার্ট হচ্ছে সেটা তোমাদের স্টার্ট হচ্ছে টোয়েন্টি নাইন থেকে হওয়ার কথা কিন্তু আই হোপকে আরও সাত দিন পিছবে কারণ কিছু আরও অ্যাড অন ফিচার্স আমরা চাইছি যে এর মধ্যে চলে আসুক ফর দ্যাট রিজন তবে ডোন ওয়ারি এক্সামের আগে আমরা কি করবো এটাকে ডেফিনেটলি ডেফিনেটলি এটাকে কি করবো কমপ্লিট করিও এটাকে যদি ব্যাচটাকে পার্চেস করতে হয় ওয়াই টু সিক্স সিক্স এই কোডটাকে অ্যাপ্লাই করে সেভেন্টি সেভেন পারসেন্ট ডিসকাউন্টে তোমরা কিনতে পারো আর এরপরে আর একটা কথা যেটা বলার আছে সেটা হচ্ছে দিস ইজ আওয়ার নিউ টাইম শিডিউল বুঝতে পারছো এক সপ্তাহ পিছ হচ্ছে কারণ স্টাডি মেটেরিয়ালে মানে কোয়েশ্চেন্স তো আমাদেরও বানাতে হবে না সব কিছু রেডি করতে হবে না পুতুল এটার জন্যই নাথিং এলস কি অন্য এটা কি প্রশ্ন আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের নিউ টাইম টেবিল বুঝতে পারছো এটা কি বলা হচ্ছে এটা হচ্ছে আমাদের নিউ টাইম টেবিল এই নিউ টাইম টেবিলে দেখতে পাচ্ছ সব কটা স্যার ম্যাম যেনারা আছেন তারা কিন্তু ডাবল ডাবল ক্লাস নিয়ে আসছেন এবং যেটা আমাদের ইংলিশের ক্ষেত্রে মিস ছিল সেই টাও কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে সকাল সাতটার সময় এবার এডিটোরিয়ালের ক্লাস হবে বুঝতে পারছো ইংলিশ এডিটোরিয়াল ডোন্ট ওয়ারি আমি এটা টাইম টেবিলটা তোমাদের শুধু এখন একটুখানি হালকা করে দেখিয়ে দিচ্ছি কারণ আমি তোমাদের যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো নট স্ক্রিনশট প্রপর যেটা এসেছে সেই পুরোটাই তোমাদেরকে এখানে প্রোভাইড করে দেওয়া হবে বোঝা গেলো তাহলে দেখো এই টেলিগ্রাম গ্রুপে কেউ যদি না থাকো তাহলে জয়েন করে নিতে পারো রাইট কালকে ডাব্লিউ এখানে লিঙ্ক দেওয়া দেওয়া হয়েছিল কেউ চাইছিল বোধহয় হয় ডাব্লু বিসিএস লিঙ্ক ওই লিঙ্ক ওই বাবু লিঙ্কগুলো একটু খুঁজতে শেখ নিজেরা তাই হোক এখানে কিন্তু লিঙ্কটাও প্রোভাইড করে দেওয়া হয়েছিল নাও কাম টু দ্য দিস পার্ট এডিটোরিয়াল মিসিং ছিল তো মানে ইংলিশের এডিটোরিয়ালটা আমাদের সকাল সাতটা থেকে মানডে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে মানডে সকাল সাতটা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে প্রত্যেক দিন হবে তারপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে কারেন্ট অ্যাফেয়ার্সের পর এখানে পরপর পরপর দেখো কিছু কিছু টাইমের গ্যাপে তোমাদের কি করা হয়েছে এখানে রাখা হচ্ছে ক্লাসেস রাইট আমি একটা কথা তোমার কোয়েশ্চেনটা বেশ সুন্দর আর এটার সাথে অ্যান্সার দিতেও আমার বেশ ভালো লাগবে কারণ মানডে থেকে মানডেজ লিখেছি আমি মানডে অনওয়ার্ডস আমরা যদি সোমবারের কথা বলি মানডে থেকে আমাদের কি করা হবে মানডে থেকে দেখো একটুখানি ভাগ করা হয়েছে সকালের যে স্লটটা পর্যন্ত দেশবান তিনটের আগে পর্যন্ত স্লটটা দেখো ওপরের দিকটা দেখো এখানটা আমি আরও করে দিলাম সেই পাটটার তার ঠিক ওপরের পাটটা দেখো এখানে এসএসসি রেলওয়ে এসএসসি রেলওয়ে এসএসসি রেলওয়ে এইটা আছে মানে মর্নিং এর যে ক্লাসগুলো হবে সেগুলো আমাদের কি হবে এসএসসি এবং রেলওয়ের জন্য হবে এসএসসি সিজিএল সিএইচএসএল এটার জন্য হবে আর যদি বিকেলের ক্লাসগুলো দেখি তখন সেটা আমাদের ডাব্লু বিসিএস এর জন্য আসছে বোঝা গেল এইভাবে সেপারেট করে দেওয়া হয়েছে সো দ্যাট তোমরা তোমাদের মতো করতে পারো জয়দীপের কথাটা বুঝতে পারলাম না মানডে থেকে ফোর ফর্টি ফাইভ পিএম কি তাহলে শুধু ডাব্লু বিসিএস ওরিয়েন্টেড জিএসডিএস কে হবে ফোর ফর্টি ফাইভ থেকে ইয়েস ডেফিনেটলি এই যে এখানে আমি যেটা আছি আর দেখো সকালবেলাও আমার একটা ক্লাস আছে দাঁড়া আমি নামটা খুঁজে পাই আগে ফেস ওয়ান আমি যদি সব কটাকে এখানে ইরেজ করে দিই এই সবগুলো সব কটাকে ইরেজ করে দিই সব মুছে দিলাম তাহলে এবার পরিষ্কার করে একটুখানি দেখে নাও দুটো জায়গায় লাল অ্যারো দেখতে পাচ্ছ তো এই দুটো জায়গার টাইমিংটা কোনটা সেটা যাচ্ছে চারটে পঁয়তাল্লিশ থেকে যে ক্লাসটা আমি নেব চারটে পঁয়তাল্লিশ এই চারটে পঁয়তাল্লিশ থেকে ক্লাসটা আমাদের হবে ডাব্লু এর জন্য আমি ইকোনমিক্স এবং জিওগ্রাফি পড়াবো রাইট আর তার আগে সকালবেলা যেটা ক্লাস হবে যেটা আমাদের হচ্ছে এগারোটা পঁচিশ থেকে যে ক্লাসটা আমি নেব সেটা আমি এসএসসি জি কে সিরিজ ওইভাবে সব কিছু নেব বুঝে গেছিলেন বাবু ওয়াইটিতে ফ্রি ক্লাস ওয়াইটিতে তো কোনো পেড ব্যাচ চলে না বাইটিতে তো আমাদের ফ্রিটাই চালাতে হয় তাই না আর তার সাথে সাথে সকলে যে নিতে পারবে তা তো নয় বাবু রাইট অনেকেই থাকে তারা হচ্ছে এর ওপরেই ডিপেন্ড করে আছে নলেজটাকে গেন করার জন্য তো কখনো কখনো এইভাবেও দিতে হয় এর পিছনে অনেক ইকোনমিক কারণ আছে তুমি তো বেশ ইকোনমিক্স আই গেস তুমি ইকোনমিক্সের ইকোনমিক্সও বোঝো তাহলে বুঝতেই পারছো আরও ফার্দার ব্যাকবাইন্ডে অনেক পার্ট আছে রাইট আর যদি পেট ব্যাচ চাও তাহলে পেট ব্যাচ ডেফিনেটলি আছে আমাদের পেট ব্যাচের কথা বলো একটু আগেই যে ক্লাসটা আমরা বললাম এসএসসি সিজিএল এর যে আমাদের ফাউন্ডেশন ব্যাচ সেটা তো ব্যাচ রে তাহলে দে চলো আই তোমরা এটা বুঝতে পেরেছো কখন কি ক্লাস হচ্ছে মানে আমাদের তিনটের আগে পর্যন্ত যদি আমি দেখি সকালবেলা থেকে তিনটের আগে পর্যন্ত মর্নিং শিফটে আমাদের যে ক্লাসটা হবে সেটা হয়ে যাচ্ছে এসএসসি রেলওয়ে তার জন্য হবে আর যদি আমরা তারপর দেখি মানে চারটের পর থেকে ক্লাসগুলো দেখতে আরম্ভ করি বিকেলের স্লটের ক্লাসগুলো দেখব তখন আমরা কি পাবো আমরা পেয়ে যাব এখানে ডাব্লুপি সি ক্লিয়ার গুড ইভিনিং বাবু আচ্ছা এবার এখানে আর একটা আমি কথা বলতে চাইছি আর কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যাচ্ছে সিএইচএসএল সিজিএল যারা দিতে চাইছো তারা একটু সিরিয়াস মোডে দাও রাইট কারণ দু হাজার একুশ থেকে বাবু আমাদের কি চলে আসবে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি চলে আসবে যেখানে কমন এলিজিবিলিটি টেস্টের মধ্যে দিয়ে আমাদের সমস্ত কিছু রিক্রুটমেন্ট হবে তাহলে সেক্ষেত্রে তার আগে থেকে তোমরা করে নাও আর তার আগে এসএসসি সিজিএল সিএইচএসএল কিন্তু অনেক দ্রুত তোমাদের সিলেকশনটা দেয় রাইট আর যারা তাদের জন্য আমি বলবো আচ্ছা কাল অনামিকা কাল আমার একদম তিন ঘন্টার ম্যারাথন আছে এগারোটা থেকে তিন ঘন্টার ম্যারাথন আছে টানা একটু খাবার দাবার ম্যাগি ট্যাগি বানিয়ে নিয়ে বসে পড়ো দিয়ে তারপর খেতে খেতে ক্লাস করে নিই আচ্ছা কেউ যদি এখানে একটা ইম্পর্টেন্ট আমি অ্যানাউন্সমেন্ট করবো ডাব্লিউ কেউ যদি একদম সিরিয়াস নোটে সিরিয়াস নোটে কেউ যদি চাকরি পেতে চাও আর মনে করো যে হ্যাঁ ডাব্লিউ বি টাই হচ্ছে আমার এইম তাহলে দিস রাইট টাইম যখন তুমি আড্ডার হেল্প নিতে পারো কেন বলছি কারণ এটা যে কোনো কোনো নর্মাল ব্যাচ তৈরি হয়নি এই যে ব্যাচটা ক্রিয়েট করা হয়েছে সেই ব্যাচটা তোমরা যদি দেখো ইন সাচ কেস ইউ ক্যান সি মিশন ডাব্লু বিসিএস টু জিরো টু ওয়ান টু টু এর প্রস্তুতি এবার ডাব্লু বিসিএস অফিসারদের হাত ধরে মানে এখানে কারা পড়াবে এখানে তারাই পড়াবে যারা একমাত্র এক্সপার্ট আছে আর তার সাথে সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওনাদের গাইডেন্স পাবে দেখো এখানে কারা কারা পাচ্ছ তোমরা অনুভব দাস উনি ডাব্লিউ বিসিএস অফিসার রেভিনিউ অফিসার অর্ঘদ্বীপ স্যার আই এস ক্লিয়ার করেছেন রাইট তাহলে উনি ইউপিএসসি ক্লিয়ার করা একজন মানুষ তাহলে তুমি বুঝতেই পারছো ইন্টেলিজেন্স লেভেলের সাথে সাথে উনি ওই অ্যাটমসফিয়ারটা জানেন উনি ওই স্ট্র্যাটেজিটা জানেন যেটা তোমাদেরকে বলতে পারে যে এই এই স্ট্র্যাটেজিতে পড়ো একটু স্মার্ট ওয়ার্ক করো আমি আর অর্ঘদেপ স্যার সময় বলি হার্ড ওয়ার্ক ইজ নট দ্য সলিউশন স্মার্ট ওয়ার্ক ইজ দ্য সলিউশন তাহলে স্মার্ট ওয়ার্ক করো তাহলে অর্ঘদেব স্যারের সান্নিধ্যে তোমরা সেটাও পাচ্ছ সুখদেব স্যার তোমাদের কি করাবেন সুখদেব স্যারের যদি কথা বলি আই গেস উনি প্রত্যেক রবিবার এসে তোমাদের উইকেন্ডে একটা করে ক্লাস নেবেন কারেন্ট অ্যাফেয়ার্সে এবং তার সাথে সাথে তোমাদের বলবে যে কিভাবে কি কাজ করতে হবে বা কিভাবে কি পড়তে হবে এনাদের পাচ্ছ আরও কিছু সারপ্রাইজ তোমাদের এর ব্যাকএন্ডে রয়েছে আরও কিছু সারপ্রাইজের মধ্যে যদি বলি কিছু রাইটার আছেন বেশ একজন প্রফেসর আছেন যারা তোমাদের পলিটি পড়াবেন বুঝতে পারছো তাহলে এই হাই প্রোফাইলদের সান্নিধ্যে তোমরা কি করতে পারো তোমরা নিজেদের প্রিপারেশনটাকে কমপ্লিট করতে পারো যারা অলরেডি ইন্টারভিউ ফেস করেছে যারা অলরেডি পুরো ম্যাটারটাকে ক্লিয়ার করেছে অ্যান্ড ক্লিয়ার করেছে স্মার্ট ওয়ার্ক করে তবে ক্লিয়ার করেছে তো এই সমস্ত ব্যাপারগুলোকে তোমরা যদি নিজেদের মধ্যে নিয়ে নিজেরাও সাকসেস পেতে চাও দিস এজ দ্য লাস্ট পার্ট যেখানে তোমাদের কি করতে পারবে আর বেঙ্গলের মধ্যে এটা গেস সবার প্রথমেই আসছে আচ্ছা তারপর কি লিখেছে ম্যাম আমি ইকোনমি পড়াবেন তো হ্যাঁ দেখি এই দেখ আমি জল জল করছি না সকলের আগে আমি ইকোনমিক্স পড়াবো তো অতি অবশ্যই আমি ইকোনমিক্স পড়াবো কিন্তু আমি বারংবার বলছি ইকোনমিক্স বাবু যদি দেখো তুমি এসএসসি সিজিএল সিএইচল এর ইকোনমিক্স একটু আলাদা হয় সেখানে তোমাদের মাইক্রো ইকোনমিক্স থাকে সেখানে তোমাদের ম্যাক্রো ইকোনমিক্স থাকে সেখানে তোমাদের ইন্ডিয়ান ইকোনমি থাকে ঠিক আছে কিন্তু যদি আমরা এখানে ডাব্লিউ এর দেখতে চাই সেক্ষেত্রে আমাদের কি থাকবে আমাদের ইন্ডিয়ান ইকোনমি থাকবে আর ইন্ডিয়ান ইকোনমিটাকে বুঝতে গেলে দুটো ম্যাক্রো ইকোনমিকের এর চ্যাপ্টার পড়তে হয় ন্যাশনাল ইনকাম এবং ইনফ্লেশন একটু ডেপটে পড়তে হয় আর কোনটা থাকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স বলে আমাদের একটা ইকোনমিক্স এর পার্ট থাকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স বাস এইটা আমাদের ডাব্লিউ বিসিএস পড়তে হয় দুটোর কিন্তু পড়াশোনাটা একটুখানি আলাদা হয়ে যায় ইকোনমিক্স ক্ষেত্রে যদি তোমরা বলো বুঝতে পারলে হ্যাঁ এই ভেনাস কিন্তু বেশ ইয়ে বলে ভেনাস একটু স্লো তো মানে লেজি আমি তা নয় একটু অল্প লেজি তা বলে পুরোটা নয় পঙ্কজ ইকোনমিক্স এর আমার আসবে বাবু জানুয়ারি শেষের দিকে আমাদের ইকোনমিক্স এবং জিওগ্রাফি দুটোরই একটা স্পেশাল ব্যাচ আনা হবে তো সেখানে আমি ইকোনমিক্সের অপশনাল কিন্তু ইকোনমিক্সের অপশনাল তো খুব একটা লোকে নেয় না হ্যারডোমার মডেল কালেস্কি মডেল প্যাসিনেটি মডেল সেগুলো কিন্তু আমাদের ডাব্লিউ লাগবে না গ্রোথ মডেলগুলো লাগে না আমাদের কি লাগে গ্রোথের কনসেপ্ট এবং ডেভেলপমেন্টের অ্যাপ্রোচ মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচগুলো যেটা বলছিস ডোমার মডেল কালেস্কি প্যাসিনেট্টি সোলোসোয়ান সেই মডেল লাগছে না ডোন্ট ওয়ারি আচ্ছা যেটা আমি বলতে যাচ্ছিলাম যেটা আমি বলতে যাচ্ছিলাম তাহলে তোমরা ডাব্লু বি তো পেনই কাজ করছে না ডাব্লিউ বিসিএস যদি সিরিয়াস অ্যাসপিরেন্ট হও সিরিয়াসলি তোমরা যদি এখানে চাকরি পেতে চাও তাহলে বাবু এই ব্যাচটা হচ্ছে বেস্ট কারণ বাংলাতে যে কটা ইনস্টিটিউট আছে তারা কিন্তু কখনো এই ধরনের অ্যাপ্রোচ করেনি যেখানে ডাব্লিউ বিসিএসের অফিসাররা তোমাদের ডাইরেক্টলি এসে গাইড করছেন কে তোমাদের এই এইভাবে পড়তে হয় এই অপরচুনিটিটা একটুখানি গ্র্যাব করো এবং গ্র্যাব করে পড়ো আর এত কম ফিজে ডাব্লিউ এর অফিসারদের সান্নিধ্যে এসে পড়ার সুযোগ কিন্তু আর কেউ দেবে না রাইট আর আজকে তোমাদের সেভেন্টি সেভেন পার্সেন্ট কী আছে ডিসকাউন্ট আছে ওয়াই টু সিক্স সিক্স এই কোডটাকে অ্যাপ্লাই করে তোমরা কি করতে পারো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে এই ব্যাচটাকে নিতে পারো ঠিক চলো চলে গেলাম আমরা পরবর্তী প্রশ্নের বলো অনুশীলন সমিতি ওয়াজ ফাউন্ডেড বাই বাবু ইউপিএসসি হচ্ছে দেখ আমি যদি তুই ডাব্লু এর কথা বলিস তাহলে সেটা হয়ে যাচ্ছে বঙ্গোপসাগর বুঝতে পেরেছ ডাব্লু বিসিএস ইকোনমিক্স বঙ্গোপসাগর আর তারপর ইউপিএসসি যেটা বলছি সেটা হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান ওশিয়ানও নয় পেসিফিক ওশিয়ান এবার তুই কম্পেয়ারটা করে নে দিয়ে বোঝ সিএইচএসএল এর পলিটি যদি বলো সেক্ষেত্রে অ্যামেন্ডমেন্টের যদি কিছু কোয়েশ্চেন আসে সেখান থেকে আসে আর তার সাথে সাথে আর্টিকেল বেসিক আর্টিকেল জিজ্ঞাসা করা হয় পলিটির বাবু দেখো আমি বারংবার বলি সিএইচএসএল সিজিএল এখানে যে এক্সামগুলো হচ্ছে যা মানে যেগুলো টিসিএস এস কন্ডাক্ট করছে তার কিন্তু একটা বেশ মেজর পোর্শন তোমাদের থাকে কারেন্ট অ্যাফেয়ার্স আর বেসিক কোয়েশ্চেন এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে যাও দেখতে পাবে অনেকটা সলভ হচ্ছে তোমাদের চলো অনুশীলন সমিতি ওয়াজ ফাউন্ডেড বাই তোমরা কোন অ্যান্সার করেছো বলো এটাতেও যদি ঠিক না করিস তোরা তাড়াতাড়ি অ্যান্সার দাও ঠাকুরদাদার বাবা পঙ্কজ নট ঠাকুরদাদা ঠাকুরদাদার বাবা কারেক্ট অ্যান্সার ইস সি ইয়াস প্রমোদনাথ মিত্র ভেরি গুড প্রমোদনাথ মিত্র দিনো এটা তৈরি করা হয়েছিল তাহলে অনুশীলন সমিতি ওয়াজ ফাউন্ডেড বাই প্রমোদনাথ মিত্রা শক্তি হাজ ফাউন্ডেড বাই ডাস ডাইনেস্টি মানে কোন রুরাল দ্বারা বা সাম্রাজ্য কোন সাম্রাজ্যের দ্বারা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ শক্তি সেটাকে তৈরি করা হয়েছিল বা কা কা ওয়া কা টা কা সাত বাহানা হ্যাঁ অরনো আমি দেখেছি তুমি একদম পুরো ক্যাপসে লিখে দিয়েছো সি এস এস সি সি জি এল এর ইকোনমিক্স এর সিলেবাসটা অনেক বড় কিন্তু क्वेश्चन খুব ইজি তোকে ওখানে মাইক্রোইকোনমিক্স থেকে কি क्वेश्चंस দেবে দুটো তোকে ডিমান্ড আর সাপ্লাই রাখতে ইকুয়েশন দিয়ে দেবে বলবে ইকুইলিব্রিয়াম বার করো লোকে ভাবলে বাবারে ম্যাথস আছে অনেক কিছু আছে কিছুই না দুটোকে ইকুয়াল করে দাও তাহলেই হয়ে যায় মানে দেখে মনে হবে প্রচুর গভীর সাগর ডুবলি যখন তখন দেখলি না না এটা তো পানা পুকুর বুঝতে পারলে কারেন্ট অ্যাফেয়ার্স পর না যেখান থেকে ডেইলি নিউজ পেপার ডেলি নিউজ পেপার পড়াটা একটু বোরিং হয়ে যায় এখান থেকে খুশি তুই আড্ডার মেইন চ্যানেলে চলে যা সেখানে দেখবি তোকে একদম বেশ ডিসক্রাইব করে সুন্দর সুন্দর পাতার পর পাতা অ্যাপটা ডাউনলোড ডাউনলোড করে দেখবি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিনে থাকে ইংলিশে থাকে পর সেটাই ভালো চলো কারেক্ট অ্যান্সার বলে দিই কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে জয়দীপ সেই জন্যই তো ইকোনমিক্স নিয়ে পরে মনটা প্রফুল্ল হয়ে যায় কোয়েশ্চেন একটুখানি ইংলিশ বুঝলেই বোঝা যায় চলো বাটা কাকা যেটা সেটা হয়ে যাচ্ছে বেন্দিয়া তাহলে মনে রাখবি ভি ভি সেটাই হয়ে যাচ্ছে এই ভিন্দিয়া শাক্তি কি করেছিল ভি দিয়ে যেটা থাকবে সেখান থেকেই হয়েছিল চলে গেলাম পরবর্তী প্রশ্ন খুব একটা লাগবে না কারণ এই ইনফরমেশনটা ইটস আমি লিখে দিয়েছি বটে কিন্তু দেখো বিন্দিয়া বলা হয়েছে তাহলে অতি অবশ্যই সেটা এমপি থেকেই হবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সুপার ইম্পোজ ড্রেনেজ সিস্টেম বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সটা কিন্তু বলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সুপার ইম্পোজ ড্রেনেজ সিস্টেম এবার সুপার ইম্পোজ ড্রেনেজ সিস্টেম বলতে কি বোঝায় সেটা একটু বলে দিই দেখো সুপার ইম্পোজ মানে কাউকে সরিয়ে কারোর ওপরে প্রলেপ লাগিয়ে দেওয়া সেটাকে বলা হয় সুপার ইম্পোজ করা বোঝা গেছে মানে ইটস লাইক এখানে কোনো একটা পিকচার ছিল এবং সেই পিকচারটাকে ওপরে আমি কি করেছি অন্য একটা পিকচার লাগিয়ে পুরো স্যাটেলড করে দিয়েছি তো দ্যাট ইস কল্ড ইউর সুপার ইম্পোজ বোঝা গেল আমি তোকে একটা কথা বলি মানে সিম্পল একটা এক্সাম্পল দো দো ইট ইজ নট দ্য প্রপার মানে এডিটিংয়ের ব্যাপারটা বলি দেখ আমরা কি সবাই এইভাবে দাঁড়িয়ে ছবিটা তুলেছি প্র্যাকটিক্যালি ভাব ছবিটাকে সেইভাবে দাঁড়িয়ে তোলা হয়েছে না কখনোই না সিঙ্গেল সিঙ্গেল তোলা দেন সেপারেটলি এইভাবে যে করা হয়েছে সেটাকে বলতে পারো সুপার ইম্পোজ তাহলে সুপার ইম্পোজ যে কথাটা বলা হয়েছে সুপার ইম্পোজ ড্রেনেজ সিস্টেম মানে রিভারের কথা বলা হয়েছে কোনো একটা নদী বয়ে আসছে এবং বয়ে আসার সময় মনে করো যেখান থেকে বইছে সেই মাটিটা হচ্ছে নরম প্রায় নরম তাহলে কি হয়ে যাবে ইরোশন হবে মানে ক্ষয়প্রাপ্ত হবে ক্ষয়প্রাপ্ত হয়ে চলে গেল আর নিচের যে সলিড মাটিটা সেটা বেরিয়ে এলো এবং সলিড মাটিটা বেরিয়ে আসার পরে কি হয়ে যাচ্ছে নদীটা ওই সলিড যে মাটি বা পাথরের ওপর দিয়েই কি হয়ে যাচ্ছে বয়ে চলে আসছে তার মানে ওই যে ওপরের যে পরতটা ছিল সেটাকে হালকা করে সরিয়ে দিয়ে নদীটা তার ওপর থেকে বয়েতে আরম্ভ করলো বোঝা গেলো গেল কী হলো ওপরের যে নরম পরত সেটাকে সরিয়ে দেয়া হলো আর নদীটা ওই নরম পরতের জায়গায় কি করলো নিজে বসে গিয়ে সেখান থেকে প্রবাহিত হতে আরম্ভ করলো এই যে কনসেপ্টটা এইভাবে প্রবাহিত হওয়াটাকে কী বলা হয় সুপার ইমপোজড ড্রেনেজ সিস্টেম বলা হয় বোঝা গেছে পল্লবী অলরেডি তুমি একটু আগেই বললে না ম্যাম আমি ডাব্লিউ বিসিএস এর ফর্ম ফিল আপ করছি একটু আগেই তো বললে পল্লবী তোমরা ভাবোটা কি ম্যাম কি সব কিছু ভুলে যায় বাবা এতটাও ভুলি না একটু আগেই তুই বললি ম্যাম আমি ডাব্লু বিসিএস এর ফর্ম ফিল আপ করছি রাইট তার থেকেও বড় কথা লিঙ্ক অলরেডি দেওয়া আছে কালকেই দেওয়া হয়েছে গ্রুপ গ্রুপের মধ্যে লিঙ্ক আচ্ছা রুটিন যেটা বলছো এসএসসি সিজিএল সিএচএসএল এবং ডাব্লিউ বিসিএস এর ভাগ সেটা মানডে অনওয়ার্ড স্টার্ট হবে মানডে থেকে স্টার্ট হচ্ছে বলো সুপার ইম্পোজ ড্রেনেজ সিস্টেম কবে থেকে হচ্ছে কোনটা এনিওয়ান আনসার দাও লিঙ্কটা আমি এখন কি করে দেবো আমি অনলাইনে লাইভে পড়ছি পড়াচ্ছি তোমাদের এখন কি করে আমি লিঙ্কটা দেবো বলো একটু ম্যাচের হও না বাবা কেন ঝাড় খাও বেকার তোমরা আচ্ছা চলো কারেক্ট ক্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে চম্বল ভেরি গুড এখানে বহু স্টুডেন্ট বহু স্টুডেন্ট দিয়েছে দু একজনের গন্ডগোল হয়েছে বাট ওয়ারি আই হোপ কে তোমাদের কাছে এখানে ক্লিয়ার আছে যে সুপার ইম্পোজ ড্রেনেজ সিস্টেম বলতে আমি কি বুঝিয়েছি এবং সেই হিসাবে কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে চম্বল দেখো এখানে লিখে দেওয়া হয়েছে দা দামোদর ইয়াস কেউ যেন বলছিল গেস বললে যে দামোদর দামোদর সুবর্ণরেখা চম্বল বানাস এই সমস্ত রিভারগুলো যেটা আছে সেটা আমাদের কি আ দা গুড এক্সাম্পল অব সুপার ইম্পোজড ড্রেনেজ সিস্টেম বুঝতে পেরেছো সুপার ইম্পোজ ড্রেনেজ সিস্টেম আই হোপকে তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো আচ্ছা লিঙ্কের যদি কথা বলছো লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে কালকেই দিয়ে দেওয়া হয়েছে আমি টেলিগ্রাম চ্যানেলের নামটা দিয়ে দিলাম সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলেই তোমরা ইন্টেলিজেন্স ব্যুরোর ফর্মটাও পেয়ে যাবে তার সাথে সাথে তোমরা ডাব্লিউ বি এর লিঙ্কটাও পেয়ে যাবে আর তার সাথে সাথে টোয়েন্টি নাইনথে যখন সিজিএল আসবে সিজিএল এর ফর্মটাও কিন্তু আমি সেখানেই দিয়ে দেব বোঝা গেল তোমরা যদি এই টেলিগ্রাম থেকেই থাকো টেলিগ্রাম গ্রুপটার মধ্যে জয়েন করে থাকো তাহলে অতি অবশ্যই তোমরা সেটা পেয়ে যাবে চলে গেলাম আমাদের পরবর্তী প্রশ্ন শ্রীলঙ্কা সিলভার টাঙ্কা অ্যান্ড কপার জিত্তর কয়েন্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই এটে শফিকুল কেন বাবু তোমাকে যেটা করতে হবে সেটা হয়ে যাচ্ছে টেলিগ্রামটা ডাউনলোড করো এবং তারপর ভালোভাবে সার্চ করো এটা তোমাদের যেটা লিখতে হবে সেটা যাচ্ছে জিএস এস জিএস জিএস জিএ দেবে না কিন্তু আমার মুখটা একদম জল জল করছে থোপরাট ওখানে অর্ঘকে বলে দেওয়া হয়েছে চলো বলো এটা একদম সোজা কোয়েশ্চেন সিলভার টাঙ্কা সিন্স আমি রেলওয়ে পড়াচ্ছি রেলওয়ে জিকে এখানে করানো হচ্ছে তাহলে সোজা সোজা কোয়েশ্চেন রেলওয়ে ওটাই দেয় যেটা সবাই জানে বোঝা গেল হ্যাঁ কোয়েশ্চেনগুলো হয়তো একটু মাঝে মাঝে খিচির করে দেয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই সিম্পল কোয়েশ্চেন যেটা বেশিরভাগ এক্সামে আসে সেই প্রশ্নই কিন্তু রেলওয়ে তোমাকে দেবে তবে এবার যেহেতু টিসিএস নেবে সেক্ষেত্রে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটু মন রাখতে হবে আর তার সাথে সাথে ডিস্ট্রিক্ট মন রাখতে হবে চলো সিলভার টাঙ্কা অ্যান্ড কপার জিত্তাল কয়েন্স ওস ইন্ট্রোডিউসড বাই অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ ইয়েস দ্যাট ইজ বলা হয় স্লেভ অফ স্লেভ এব থ্রি সিক্সটি একদম ঠিক বলেছো ওয়েল চলে গেলাম আমাদের পরবর্তী পাল্টে একদম ইজিয়েস্ট কোয়েশ্চন রাজিয়া সুলতান অ্যাসিডেড টু দ্য থ্রোন অফ দিল্লি ইন বলো বাকিরা দুজন অ্যান্সার দিয়েছে লিটন দিয়েছে প্র্যাকটিস করতে থাক পঙ্কজ প্রথমেই ভয় পাস না হবে সেটা তো নয় বেশ ভালো ওয়ান টু টু সিক্স তার সাথে সাথে ওয়ান টু থ্রি সিক্স কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে সি দ্যাট ইজ ওয়ান টু থ্রি সিক্স রাইট শুধু দশ বছরের গ্যাপের জন্য ভুলটা আমাদের একটুখানি হয়েই যাচ্ছে যেটা সেটা হয়ে যাচ্ছে বারোশো ছত্রিশ ইন ওয়েচ অফ দ্য ফলোইং ক্রপ নিডস ম্যাক্সিমাম ওয়াটার পার হেক্টর বলা হচ্ছে এর মধ্যে থেকে কোন শস্য সব থেকে বেশি জল নেয় রাইট ইন ওয়েচ অফ দ্য ফলোয়িং ক্রপ নিডস ম্যাক্সিমাম ওয়াটার পার হেক্টর আমি আর একবার বলে দিচ্ছি আমাদের কিন্তু মানডে থেকে নতুন সিরিজ স্টার্ট হচ্ছে এই মানডে অনওয়ার্ডসের যদি আমরা কথা বলি সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা সকালের মর্নিং স্লটে আমরা কি পড়ব এসএসসি রেলওয়ে পরবো এবং ইভিনিং স্লটে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা কি পড়বো ডাব্লু বি বোঝা গেল এসএসসি এসসি রেলওয়ে মর্নিংয়ে এবং ওটা তবে কনসেপ্ট তোমরা যা খুশির নিতে পারো তাই না যে কোনো এক্সামের জন্যই সেটা হেল্পফুল হয়ে যায় একদম ঠিক এটা চলো কারেক্ট অ্যান্সার যেটা অতি অবশ্যই সুগার কেন ভেরি গুড কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সুগার কেন আখ চাষে সব থেকে বেশি পার হেক্টার আমাদের কি লাগে জল লাগে রাইট আচ্ছা সুগার বোল ইন্ডিয়ার কাকে বলা হয় সুগার বল ইন্ডিয়ার কাকে বলা হয় এবং ওয়ার্ল্ডের মধ্যে কোন দেশকে আমরা সুগার বলি সেটা আমাকে জানাবে তোমরা কমেন্ট সেকশনে এখন জানাও আমাদের দেশের মধ্যে কি জানবো স্টেট জানবো আর তার সাথে সাথে পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমরা জানবো কান্ট্রি জানবো বুঝতে পারলে এবং যার আচ্ছা টেন্ট ইয়েস কি ওয়ার্ল্ড ভেরি গুড এই কিউবাকে বলা হয় চিলি নয় শেতা কিউবা কান্ট্রি যদি বলা হয় তাহলে কি বলা হয় এবার ঠিক আছে সরি ভেরি গুড কিউবা আর তারপর ইউপি আমাদের দেশের ইউপির মধ্যে এটাকে বলা হয় ডান আচ্ছা যারা মনে করো এখানে ডাব্লু টু পয়েন্ট ও বা ওয়ান পয়েন্ট ও আছো বা অন্য কোনো কোর্সে আছো ইন সাচ কেস তোমরা যদি চাইছো যে ডাব্লিউ এর এই যে নতুন যে ব্যাচটা আমরা ক্রিয়েট করেছি যেখানে ডাব্লিউ বি অফিসাররা তোমাদের গাইড করা করিয়ে দেবেন কিভাবে কি করতে হবে না করতে হবে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো নিজেদেরকে আপগ্রেড করতে পারো বোঝা গেল আপগ্রেডেশনের দুটো পার্ট আছে আমি যদি বলি এখানে আপগ্রেড আপগ্রেডেশনের দুটো পার্ট আছে কি কি পার্ট একটা হয়ে যাচ্ছে তুমি তোমার কোনো ফ্রেন্ডকে রেফার করলে রেফার করার পর সেই ফ্রেন্ডটা যদি তোমার কাছ থেকে এই কোর্সটা কেনে তুমি রেফার করলে ওর পছন্দ হলো ও কিনে নিল যদি কিনে নেয় সেক্ষেত্রে যেটা তুমি হিসেবে পেয়ে যাবে আপগ্রেডেশনটা ফ্রিতে পাবে আর তার সাথে সাথে যেটা হচ্ছে তুমি যদি মনে করো রেফার না করো তাহলে নিজেই কি করতে পারো পে করে এখান থেকে নিজেকে আপগ্রেড করে নিতে পারো বোঝা গেল কোর্সটা এখন সেভেন্টি সেভেন পার্সেন্ট অফ যাচ্ছে সো রিমেম্বার ওয়াই টু সিক্স সিক্স এই কোডটাকে অ্যাপ্লাই করে কি করবে তোমরা এটা করবে আর কালকে আমি আর আজকে বেশি পড়াবো না কারণ কালকে তিন ঘন্টার আমরা কি করব ম্যারাথন দৌড়াবো সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে জিওগ্রাফির কোয়েশ্চেন ইকোনমিক্সের কোয়েশ্চেন্স নর্মাল জি কে কোয়েশ্চেন টলেস্ট শর্টেস্ট মোটা রোগা প্রথম দ্বিতীয় লাস্ট সব কিছু থাকবে আই হোপ কে কালকে তোমরা প্রেজেন্ট থাকবে একটুখানি ম্যাগি ট্যাগি বানিয়ে চিপস টিপস কিনে বসে পড়বে ততক্ষণের জন্য টাটা বাই বাই